ওয়েলকাম ব্যাক টু বাংলা টু পয়েন্ট জিরো বাংলা টু জিরো পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের টপিকটি আজকে যে বিষয়টি নিয়ে আমরা কাজ করব সেটি হলো যে ইন্ট্রো কীভাবে আপনারা হাতের স্মার্টফোনটি দিয়ে ফ্রিতে ইন্ট্রো মেক করবেন উইদাউট ওয়াটারমার্ক ছাড়াই তো বন্ধুরা কে না চায় তার ভিডিওর আগে বা আপনার ভিডিওর আগে একটা ছোট্ট সুন্দর ইন্ট্রো হয়ে যাক এটা সবারই ভালো লাগে প্লাস চ্যানেলটাকে অফিসিয়াল লাগে তো কী হয় আমরা ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন কিন্তু ইউটিউবে যে ভিডিওগুলো পাওয়া যায় বেশিরভাগই দেখবেন কোনো কাজ হয় না বেকার তো আজকে আমি হাতে না হাতে একদম হাতে ধরে আপনাদের দেখাবো যে কীভাবে একটা ইন্ট্রোমেক করবেন একদম ফ্রিতে অ্যাপের সাহায্যে তো চলুন শুরু করি তো বন্ধু আপনার কাছে ছোটটি গোষ্ঠ আপনি চ্যানেল অবস্থান থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করি তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার আমরা সরাসরি চলে যাব স্টোরে অ্যাপটা ডাউনলোড করার জন্য তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন যে ফ্রি ইন্ট্রোমেকার অ্যাপ দেখছেন এটা অলরেডি এখানে দিয়ে আছে বা সাজেশন এটা দিয়ে আছে তো আমরা লিখে নেবেন এটা যে ফ্রিট্রো মেকার অ্যাপ তো বন্ধুরা দেখছেন যেখানে অনেকগুলি ভিডিও চলে এসছে অলরেডি তো আপনি যেটা করবেন যে এই যে দেখছেন যে ইন্ট্রো মেকার ভিডিও ইন্ট্রো মেকার এই যে এই অ্যাপটি আপনি ডাউনলোড করবেন তো আপনার ডাউনলোড করার পর আপনার ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার ওপেন করবেন যদি ওটা আমার ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে চলুন ওপেন করি লোডিং হচ্ছে প্লিজ ওয়াইট তো বন্ধুরা অ্যাপটি ওপেন করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরকম একটি ইন্টারফেস আসার পর আপনি যেটা করবেন যে ক্যাটাগরিতে সিলেক্ট করবেন ক্যাটাগরিতে সিলেক্ট করার পর দেখছেন যে আপনার কাছে অনেকগুলো ক্যাটাগরি চলে এসেছে যে আপনি কী ধরনের ইন্ট্রো আপনার চ্যানেলের ভিডিওগুলো কীরকম তার উপর ভিত্তি করে আপনি লোগোটা বানাতে পারেন এখানে বিজনেস মানে বিজনেসের জন্য একটা ইন্ট্রো বা সেলস মানে কোনো কিছু বিক্রি করছেন আউটড্রো আছে লোগোস গেম ফুডস এবং ফেস্টিভ্যাল উইসেস অ্যান্ড ইভেন্ট আর্ট তো আপনার কী ধরনের ইন্ট্রো দরকার হয় হবে সেই ধরনের একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন কারণ আপনি আমি এখানে দিচ্ছি যে লোগো তো দেখছেন যে এখানে অনেকগুলো ইন্ট্রো আছে একদম ফ্রিতে তো দেখছেন যেগুলো প্রো লিক আছে প্রো লিকা থাকলে কোনো সমস্যা নাই আপনার যে কোনো একটা ইচ্ছা আপনি সিলেক্ট করবেন ধরেন আমি আমি এটিকে সিলেক্ট করছি তো দেখছেন যে ইন্ট্রোটাই স্টার্ট হয়ে গেছে তো আপনি যেটা করবেন যে ইডিটে অপশান করো ইডিটে ক্লিক করবেন ইডিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনাকে বলুন যে ওয়াচ এ ভিডিও অ্যাড টু গেট দিস টেম্পেল মানে একটা আপনাকে অ্যাড দেখতে হবে তারপর কিন্তু এটা আনলক হবে তো চলুন আমরা একটা অ্যাড দেখি তো বন্ধু দেখছেন যে একটা অ্যাড শো করাচ্ছে মানে অ্যাপটা কোম্পানি আমাদেরকে একটা অ্যাড দেখে নিচ্ছে এবং তার বিনিময়ে আমাদেরকে ইন্টারটা দেবে তো কোম্পানির কিছু একটা লাভ হচ্ছে এবং আমাদের লাভ হচ্ছে তো বুঝতে পারছেন অ্যাড তো দেখছেন যে ইন্ট্রোটা ডাউনলোড হচ্ছে টেম টেমপ্লেটটা টেম্পলেটটা ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখছেন যেটা আনলক হয়ে গেল তো আনলক হওয়ার পর এখানে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনার যে চ্যানেলের নামটা বা আপনি কী দিতে চান ইন্ট্রোতে সেটা দেবেন কারণ আমি এখানে আমার চ্যানেলের নামটা দিচ্ছি বাংলা টু পয়েন্ট জিরো তো এখানে আপনার যা দরকার লেখার সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এই যে দেখছেন যে বাঁ দেখে এটার সাহায্যে আপনি এটা কালার দিতে পারবেন দেখছেন যে এখানে চেঞ্জ হচ্ছে কালার দিতে পারবেন এখানে বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি সিলেক্ট করতে পারবেন এখানে ফ্রন্ট আছে অনেকগুলো ফ্রন্ট লেখার স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারবেন তো আপনার কী ধরনের লেখার স্টাইল চাই সেটা আপনি দেবেন তারপর শ্যাডো আছে ভার্টিক্যাল আছে তো এসব কিছু করার পর আপনি যেটা করবেন যে দেখছেন আবার প্লে করি তো তো এবার যেটা আপনাকে করতে হবে সেটি হলো যে এই যে দেখছেন এখানে একটা ওয়াটার পার্ক আছে ইন্টারপল এ তো কিন্তু আপনাকে এই মোটটা সরাতে হবে এই ওয়াটা না সরালে কিন্তু আপনি যখন এটা ভিডিওতে অ্যাড করাবেন তখন কি হবে সেখানে কিন্তু কপিরাইট ক্লিয়ান চলে আসতে পারে রাইট তো এখানে এটা সরাতে গেলে আপনাকে কী করতে হবে এখানে কিন্তু ওয়াচ এ ভিডিও অ্যাড এখানে যদি আপনি একটা অ্যাড দেখেন তাহলে কিন্তু ওয়াটার মোটটা সরে যাবে এটা কিন্তু প্রতিদিন এক একবারই করতে পারবেন পার ডে একবারই করতে পারবেন দেখছেন যে অ্যাড হচ্ছে তো কোম্পানি কী করছে আমাদেরকে একটা অ্যাড দেখে নিচ্ছে তাদের কোম্পানির কিছু লাভ হয় আর আমাদেরও আমরা ফ্রিতে ইন্টারটা পেয়ে যাচ্ছি যদিও কোনো সমস্যা নাই তো দেখছেন এখানে ইন্টোটা সরে গেছে তো আপনি এগুলা সেট করার পর কালার তারপর বিজি কালার এগুলো সেট করার পর আপনি যেটা করবেন যে তো আমরা এবার ভিডিওটা প্লে করে দেখব দেখছেন বন্ধুরা এখানে চ্যানেল নামটা কিন্তু দেখাচ্ছে তো এটা অলরেডি হয়ে গেল তো আপনার যেটা আপনি এখানে লিখতে চান সেটা দেবেন তারপর এখানে আপনি কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন ফ্রন্টে স্টাইল দেবেন স্টাইল দেওয়ার পর আপনি এটাকে সেভ করে দেবেন তো সেভ করার পর এখানে হচ্ছে নর্মাল ভিডিও আর এখানে হচ্ছে চারশো আশি তো এটা আপনি ডাউনলোড করে নেবেন চারশো আশিটা তো এটা কী করবেন যে ডাউনলোড করার পর আপনি এটা কিন্তু কাইম মাস্টারে কিন্তু ফেসবুকে ইয়া হোয়াটসঅ্যাপে ইউটিউবে কিন্তু শেয়ার করতে পারেন তো এটা কিন্তু আপনার ফাইলে ঢুকবে না এটা যেটা আপনার ধর বেডে কায়ন মাস্টার সেভ করে নেবেন কায়ন মাস্টার সেভ করার পর কায়েন মাস্টার শেয়ার করে দেবেন শেয়ার করার পর কিন্তু আপনার এটা ফাইলে যাবে তার আগে কিন্তু এটা ফাইলে যাবে না তো আমি দেখা অবশ্যই দেখাবো বেড এক্সপোর্টিং হচ্ছে হয়ে যাক সে মধ্যে সময় লাগবে যেহেতু নেটের স্পিড এখন কম ডিস্টার্ব করছি কারণ একটু সময় লাগবে প্লিজ ওয়েট করবেন এবং ধৈর্য ধরে ভিডিও দেখে যাবেন তো বন্ধুরা দেখছেন যেটা এক্সপোর্ট হয়ে গেছে তো এবার আপনি এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক আপনি যেটা করবেন সেই যে বাঁ দিকে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সরি কাইন্ড মাস্টার আপনি কাইন মাস্টার শেয়ার করে নিতে পারেন জিনিসটা তো যদি আপনি কাইন মাস্টার শেয়ার করেন তাতে কি হয় কাইন মাস্টার শেয়ার করলে এটা প্লাস কাইন মাস্টারে চলে যাবে আবার এটা কিন্তু আপনার ফাইলে চলে যাবে তো আপনি ম্যাক্স প্লে থেকে চেক করতে পারেন আপনার ম্যাক্স প্লে কিন্তু এটা শো করাবে তো দেখছেন যে কাইন মাস্টার চলে এসেছে আমি ফিলে করছি এই যে আমার নামটা আমি যেটা লিখেছিলাম তো সে বন্ধুরা বিহের এই পর্যন্ত ছিল আশা করছি আপনাদের অনেক ভালো লাগলো